আসসালামু আলাইকুম। এক্সপার্ট সলিউশন ভিডিও পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন ভিডিওতে। তো আজকে আমরা একটি মনিটর নিয়ে কথা বলবো। তো চলুন আসলে মনিটরটি কী সমস্যা বা কী সমাধান সবই দেখবো। তো সর্বপ্রথম আমার হাতে যে মনিটরটি আছে এটি হচ্ছে একটি স্যামসাং ব্র্যান্ডের। একটু কাছে জুম করতাম, একটু কাছে আসেন দেখেন, এটি হচ্ছে স্যামসাং ব্র্যান্ডের মনিটর এবং এটির মডেলটি হচ্ছে B2230। তো এটি মূলত হলো 22 ইঞ্চি প্যানেল, এটাকে 21.5 ব্যবহার করা হয়েছে প্যানেল এবং বডি সহ হলো 22 ইঞ্চি। তো চলুন আমরা পাওয়ার দিই, তারপরে দেখি যেটা সমস্যাটা কী। পাওয়ার দেওয়া হলো, একটু কাছে আসেন, এইভাবে আমাদের লাইট চলে আসে কিন্তু স্ক্রিনে কোনো কিছুই নেই, লাইটও নেই এবং ডাটাও দেখতে পাই না। তারপর আমি একবার অফ অন করি, অফ অন করলে হালকা একটা বাড়ি মারে, এছাড়া আর কোনো কিছুই নেই। মানে আলোটা যে আসে সেটাও নেই, ডাটা আসে সেটাও নেই, কিন্তু সিস্টেমটা অন হচ্ছে সেটা বোঝাচ্ছে। তো আমরা এটা টোটালি ওপেন করবো, দেখবো আজকে এটা সমস্যাগুলো কী। তো অবশ্যই এই কাজটি দেখতে হলে আপনারা কেউই ভিডিওটি স্কিপ করবেন না, ফুল ভিডিওটি দেখবেন। তো এটা ওপেন করি, সার্কিট বোর্ড, আমাদের সার্কিট বোর্ডটি ওপেন করি দেখি। এবার আমাদের সার্কিট বোর্ড ফিজিক্যালি কোনো কিছু দেখা যায়, একটু জুম করে দেখান ফিজিক্যালি কোনো কিছু দেখা যায় কিনা। আমি অবশ্য দেখতে পাইনি কোনো ফিজিক্যালি সমস্যা। তো এখন আমরা এই বোর্ডটি ওপেন করি। এই আমাদের পাওয়ার বোর্ড, এখানেও কোনো ফিজিক্যাল ড্যামেজ নেই। আমরা ভিডিও বোর্ডটি ওপেন করে ফেলি। আমাদের ভিডিও বোর্ড, ভিডিও বোর্ডে কোনো ফিজিক্যাল ড্যামেজ নেই। তো আমাদের দুটো সার্কিটেই কোনোটা একটা, কোনো সার্কিটে ফিজিক্যাল ড্যামেজ নেই। এবং এটি 22 ইঞ্চি ফুল ল্যাম্পের ইনভার্টার, এখানে ব্যবহার করা হয়েছে ফুল ল্যাম্প, চারটা লাইট ব্যবহার করা হয়েছে, এটা TFT LCD প্যানেল, যার কারণে। তো আমরা দেখবো আসলে এটা সমস্যাটা কী। পাওয়ার তো আমাদের আছে, এখন কি হাই ভোল্টেজ তৈরি হচ্ছে না, পাশাপাশি ডাটাও দেখতে পাচ্ছি না। তো সমস্যাটা টোটালি দেখবো বিস্তারিত। তাহলে আমরা সব কানেকশন করি, করে আমাদের ভোল্টেজগুলো মাপি, কারণ আমাদের পাওয়ার তো আছে, আদার্স আমাদের কোনো ডাটা নেই, প্লাস ইনভার্টারের কোনো আলো নেই। এখন ডাটা হয়তো TFT-তে অনেক সময় দেখা যায় না ইনভার্টার রান না হলে। তো আমরা দেখি ইনভার্টারের ব্যাপারটা কী দাঁড়ায় বা ডাটার ব্যাপারে কী দাঁড়ায়। ল্যাম্পগুলো কানেকশন করে নিই। এটা হলো ফুল ল্যাম্প এর ইনভার্টার বিল্ট ইন। তো চলুন আমরা এখানে পাওয়ার দিই। অবশ্যই পাওয়ার দেওয়ার সময় সিরিজে কানেকশন দিবেন, যেহেতু আমরা কাজ করব। আমাদের পাওয়ার চলে আসে, তো আমরা ডিজিটাল দিয়ে দেখাই। অনেকে কমপ্লেন থাকে যে ডিজিটাল ছাড়া অ্যানালগে বুঝি না, তো আমরা ডিজিটালই দেখাই, সমস্যা নেই। তো এটা হলো আমাদের 5 ভোল্ট, এখানে আমাদের 5 ভোল্ট, যেটা আমাদের ভিডিও কার্ডে ঢুকছে সিস্টেম অন করা। আমাদের কার্ডের ভোল্টেজ তো অবশ্যই আছে, বিধে আমাদের পাওয়ার অন হয়েছে, এছাড়া নয়। তো আমি কি পাশে নিয়ে আসবো। তারপরে আমাদের এটা হলো আমাদের কি ইনভার্টার ভোল্টেজ, এখানে 17 দেখায়, এটা হচ্ছে মূলত 14 ভোল্ট। অনেক সময় লোড না হলে এরকম হয়, যেহেতু আমাদের ইনভার্টার জ্বলছে না, এখানে লাইটও জ্বলছে না। তো এখানে হয়ে আমাদের কোথায় গেছে, ঠিক এই পাশে আমাদের একটা ভোল্টেজ আছে, এটা একটা ফিউজ করা হয়েছে। এই যে একটা ড্রায়াগ্রাম দেখা হয়েছে, এটা কিন্তু একটা ফিউজের ড্রায়াগ্রাম না,
এই ফিউজ থেকেই আমাদের মূলত ইনভার্টারে ভোল্টেজ প্রবেশ করছে, কিন্তু এখানে আমার এর ইনভার্টারে কোনো ভোল্টেজ নেই। আর এই ইনভার্টার করার জন্য আমাকে এখানে করা হয়েছে আমাদের এই আইসি, এইখানে একটা আইসি, কারণ এখানে ডাবল ল্যাম্প ফুল ল্যাম্প হওয়ার কারণবশত ডাবল ইনভার্টারে ভোল্টেজ দেওয়া লাগছে। তো এখানে কোনো ইনপুট যেহেতু নেই, এখানে আউটপুট কোথাতে থাকবে, তো কেন ইনপুট নেই একটু জুম করতে হবে। কাছে আসুন দেখুন, এই যে আমরা যে বারবার বলি যে ড্রাই সোল ড্রাই সোল, কাছে নিয়ে আসতে হবে, ঠিক আছে, বারবার বলি না ড্রাই সোল সোল ড্রাই হয়ে গেলে যে সমস্যাগুলো, হ্যাঁ, এই জিনিসগুলো আসলে ইলেকট্রনিক ডিভাইসের জন্য যে ক্ষতিকর এরই একটা প্রমাণ। দেখুন এখানে অলরেডি লুজ আছে, যেটাকে আমরা ড্রাই সোল বলে থাকি, এইখানে আছে। এর পাশাপাশি এই এইখান থেকে আমাদের আউট হাই ভোল্টেজ তৈরি হবে, যেহেতু আমাদের একটা কয়েল আছে পিছনে, যদি আমি পাওয়ারের কারণে বারবার দেখাতে পারলাম না। আর এই আইসিটি হচ্ছে আমাদের ভোল্টেজটা ইন করবে, তো যেহেতু আউটপুট দেবো ওর কাছে, আর ও যদি লুজ হওয়ার কারণে বারবার ফায়ারিং করে, এই কারণে আমাদের ভোল্টেজ ব্যাক করার সাথে সাথে আমাদের এই ফিউজটা কেটে গেছে। এখন আমি ফিউজটা আগে কানেকশন করবো, ভোল্টেজটা ইন করবো, পাশাপাশি আমি সোল্ডার এখানে ভালো করে সোল্ডারিং করে দেবো। অবশ্যই আপনারা এটা লক্ষ্য রাখবেন, সোল্ডারিং করবেন, সোল্ডারিং ভালো করে তারপর আমরা লাইন দেবো। তো এখন আমরা পাওয়ারটা খুলে ফেলি, কারণ আমাদের এখানে মূল ভোল্টেজ আছে, তো বিষয়টা একেবারে স্পষ্ট, তাকে আমরা করে নিই। তো আমাদের লাগবে হচ্ছে রাং আর একটু তার লাগবে, তার কারণ হচ্ছে আমি এখানে ফিউজটা করে দিব, আগে করে দেখব। তো আমার মোটামুটি তারটা হলেই হবে, বড় আছে। এখানে কয়েল তার ব্যবহার করলে অবশ্যই টিকবে না, আমাদের এই ধরনের তারই লাগবে, আর রাংও লাগবে। আগে সোল্ডারটি করে নিই, তারপর পরে আমরা ফিউজটা করে দেব। এখানে আমার মনে করেন না শর্ট হয়ে গেছে, এটা একটা কানেকশন বিধে এইভাবে হয়েছে, এটা নিয়ে আবার চিন্তা করার কোনো কারণ নেই। তো যারা কাজ করবেন অবশ্যই আপনারা খেয়াল করে করবেন, যে এটা যদি এক লাইন হয় এখানে এক হয়ে গেলে কোনো সমস্যা নেই, আর তা প্রয়োজন পড়লে যদি দেখেন যে আইসিটাও লুজ থাকে বা মনে হয় যে আইসিটাও সোল্ডারিং করা প্রয়োজন, তো করে দেবেন। তো আমার এখানে আমার মনে হচ্ছে না যে আইসি সোল্ডার করা প্রয়োজন আছে, আমার মনে হচ্ছে না, যাদের প্রয়োজন হবে তা আমি করে দিই, এই সেটটা একটু করে দিই। এই পাশটা অবশ্যই শর্ট হবে না, খুব সাবধান, ওইখানে সবগুলো একটা হওয়ার কারণ ওখানে আউট, এখানে অবশ্যই খেয়াল রাখতে হবে। এগুলোর আসলে অনেক বয়স হয়েছে, যার কারণে এই সমস্যাগুলো এখন দেখা দেয়। এমনিতে আমাদের তো কি বলে এগুলো তো এলসিডি, এখন তার এলসিডি নেই, বেশি হলে এলইডি, তাও ভিডিওটা উপকার আসবে বিধে আমরা করতেছি। আর অবশ্যই যে আমাদের এখানে যে সুইচিং হয় সেই জায়গাটাও খেয়াল রাখতে হবে, এখানে যদি সোল্ডারিং করতে প্রয়োজন মনে হয় অবশ্যই করে দিবেন আপনারা বা করে নেবেন। তো চলুন আমরা এখন ফিউজটা করে ফেলি। আমার হিসাবে একেবারে হয়ে গেছে, আর কোনো বাকি নেই, আর কি কোথাও বাকি আছে, তারপরও সোল্ডারিংগুলো করে ফেলা উচিত। বেশি তো এখন আমাদের সোল্ডারিং শেষ, আমরা একটু ওয়াশ করে নেব, অবশ্যই থিনার অথবা আপনাদের যে ব্যবস্থা আছে সে ব্যবস্থা অনুপাতে ওয়াশ করে নেব। আর যে যে জায়গাগুলো সোল্ডারিং করা হয়েছে সেই জায়গাগুলো আমরা একটু খেয়াল করে নেবো সোল্ডার ওয়াশের সময়, যে শর্ট হইল কিনা বা শর্ট আছে কিনা দেখে নিতে হবে।
না শর্ট নেই। তো চলুন আমরা এটাকে কানেকশন করি। মিটারগুলো সরাই ফেলি, মিটারের প্রয়োজন, হ্যাঁ কম মিটারের প্রয়োজনীয়তা আছে, পাওয়ারটা দিয়ে নিই। এতে পাওয়ার দেওয়া হলে পাওয়ার চলে আসে। আমাদের এখানে ইনভার্টারে ইনভার্টারটা চলছে কিনা সেটা আমরা দেখাবো, তার আগে আমরা মূল ভোল্টেজটা একবার মাপ দিয়ে দেখাই দিই। এই হলো আমাদের 14 ভোল্ট, যেটা ইনভার্টার ইন হবে সেটা আছে, এবং এখানে আমাদের আইসি থেকে যে আউটটা আছে দেখুন 9 ভোল্ট সেটাও আছে, এবং এই জায়গাটায় 9 ভোল্ট আছে। আমাদের আইসি থেকে আউটপুট হয়ে গেছে। হাই ভোল্টেজ আমরা মিটার দিয়ে মাপবো না, সরাসরি আমরা প্যানেলে দেখবো। এই তো আমাদের লাইট জ্বলে গেছে, এই হলো আমাদের ডাটা। তো চলুন আমরা এটাকে ফিটিং করে বিজিএ কেবল লাগিয়ে বিস্তারিত আলাপ করি। তো আলহামদুলিল্লাহ মোটরটি কমপ্লিট হলো। তো আপনারা সকলেই দেখতে পেলেন আসলে মোটরটির সমস্যা কী ছিল এবং কী সমাধান করতে হয়েছে। তো সমস্যা ছিল আমাদের পাওয়ার ছিল এবং ইনভার্টারে হাই ভোল্টেজ তৈরি হচ্ছিল না, এবং এটা কেন হচ্ছিল না সেটা আমরা পেলাম হচ্ছে শুধুমাত্র একটি ফিউজ কাটা, এবং এর কারণ হচ্ছে আমাদের ইনভার্টারে যে ড্রাই সোল যে বিষয়টা আছে লুজ কানেকশন সেটাই ছিল। তো লুজ কানেকশন হলে অবশ্যই অবশ্যই ইলেকট্রনিক ডিভাইসগুলো যে সমস্যা হয় এরই একটা প্রমাণ সহ এটা। তো আসলে আপনারা যারা মোটর রিপেয়ার করেন বা রিপেয়ার করাবেন সকলে এই বিষয়গুলো খেয়াল রাখবেন। যারা খাস করে রিপেয়ার করেন যে ছোটোখাটো সমস্যা অনেক বড় হয়ে দেখা দেয় যে এটার ক্ষেত্রে যেরকমটা হয়েছে। তো আশা করি এই ভিডিওর মাধ্যমে অনেকেরই উপকার হবে। তো যদি উপকার মনে হয় এই ভিডিওর মাধ্যমে হয়েছে তো একটি লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন, আর অবশ্যই অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল বাটনটি চাপ দিয়ে রাখবেন। আগামীতে আবারও চলে আসবো অন্য কোনো বিষয় নিয়ে। আজকের মধ্যে এখানে বিদায়, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।